হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি আজি। সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বেসিক ইংলিশ আইডিয়া। ডেভিয়াস, আজকের বিষয় হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের বিভিন্ন রূপ নিয়ে আমরা আলোচনা করব। ট্রানজিটিভ ভার্ব বিভিন্ন প্রকার হতে পারে। প্রধান কয়েকটি ট্রানজিটিভ ভার্ব নিম্নে দেওয়া হলো। কজেটিভ ভার্ব, প্রযোজক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব কোনো কিছু করানো বা ঘটানো অর্থে ব্যবহৃত হলে তাকে কজেটিভ ভার্ব বলে। যেমন, দ্য টিচার টিচেস দ্য স্টুডেন্টস, উই ফেড দ্য কাউ। কগনেট ভার্ব, সাধারণত ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, কিন্তু কতগুলো ট্রানজিটিভ ভার্বের কোনো কোনো সময় সহজাত বা একই অর্থবোধক অবজেক্ট থাকে এবং ট্রানজিটিভ রূপে ব্যবহৃত হয়। এরূপ ভার্বকে কগনেট ভার্ব বলে। আর কগনেট ভার্ব যে সময়জাতীয় নাউনটিকে অবজেক্ট রূপে গ্রহণ করে তাকে কগনেট অবজেক্ট বলে। যেমন, আই র্যান আ রেস, হি ডাইড আ হিরোইক ডেথ। উপরে বাক্য দুটিতে রান ও ডাই ভার্ব মূলত ট্রানজিটিভ, কিন্তু রান ও ডাই ভার্ব দুটি যথাক্রমে এদের সমজাতীয় নাউন রেচ ও ডেথকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে, ট্রানজিটিভ রূপে ব্যবহৃত হয়েছে। সুতরাং এগুলো কগনেট ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব, অর্থাৎ আত্মবাচক ক্রিয়া। কতগুলো ভার্ব আছে যাদের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হয়ে থাকে, সেগুলোকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। যেমন, হি কিলড হিমসেলফ, আই অ্যাভেলড মাইসেলফ অব দ্য অপরচুনিটি। ফ্যাক্টিটিভ ভার্ব, অর্থাৎ সম্পূরক ক্রিয়া। কোনো ট্রান্সিটিভ ভার্ব যখন একটি অবজেক্ট গ্রহণ করেও বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না, তখন আরও একটি অবজেক্ট গ্রহণ করে অর্থ সম্পূর্ণ করে। এরূপ ট্রান্সিটিভ ভার্বকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। যেমন, দ্য টিচার কলস হিম আ ফুল, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। সাধারণত নিম্নলিখিত ভার্বগুলো ফ্যাক্টিটিভ ভার্ব রূপে ব্যবহৃত হয়। যেমন, অ্যাপয়েন্ট কল, চুজ ক্রো, ডেজিগনেট ইলেক্ট, এনটাইটল ফাইন্ড, মেক নেম, নমিনেট সিলেক্ট, টাইটল প্রভৃতি। প্রিপজিশনাল ভার্ব, সম্বন্ধ স্থাপক ক্রিয়া। ইন্ট্রানজিটিভ ভার্বের পূর্বে বা পরে প্রিপজিশন যুক্ত হয়ে ট্রানজিটিভ হলে তাকে প্রিপজিশনাল ভার্ব বলে। এসব ক্ষেত্রে ভার্বের অর্থ অনেক সময় পরিবর্তিত হয়ে থাকে। যেমন, উই শ্যাল অ্যাক্ট অন দ্য রুল, ডোন্ট লাফ অ্যাট দ্য পো। Thank you so much for joining us. Hope to see you again. Have a good time. Good luck.